পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি মহকুমা আদালতে এবার সিবিআই ছায়া। কাঁথি মহকুমা আদালতে আইনজীবী ও লক ক্লার্কদের নোটিশ দিল সিবিআই। এদিন কাঁথি আদালতের এক আইনজীবী ও ছয়জন লক ক্লার্কদের নামে নোটিশ এসে পৌঁছায়। ভোটের পর বিজেপি কর্মী খুন সংক্রান্ত মামলায় তাদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই আইনজীবী ও লক ক্লার্কদের হলদিয়া সিপিটি গেস্ট হাউসে দেখা করতে বলা হয়েছে। অভিযোগ উঠছে ধৃত তৃণমূল নেতা ও কর্মীদের জামিনের সাহায্য করা হয়েছে। কিসের ভিত্তিতে ওই অভিযুক্তদের জামিনের আবেদন করা হয়েছিল সেই সংক্রান্ত বিষয় আরও তথ্য জানতে চান সিবিআই অফিসাররা। সেই কারণে ওই আইনজীবী ও লক ক্লার্কদের ডেকে পাঠানো হয়েছে। এই নোটিশ পাওয়ার পরই কার্যত কাঁথি আদালতে শোরগোল পড়েছে। যদিও আইনজীবী বা লক ক্লার্কদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি তিন নম্বর ব্লকে তৃণমূল নেতা নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরে অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল এলাকারই বাসিন্দা জন্মঞ্জয় দোলাইয়ের। ওই ব্যক্তি এলাকার বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দোলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠ থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির তরফে অভিযোগ তোলা হয় তৃণমূল স্থানীয় নেতা ও কর্মীরাই এই কাজ করেছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পরবর্তীতে সেই তদন্তের ভার যায় সিবিআই এর হাতে। এইদিকে বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী শর্ত সাপেক্ষে জামিন পান। সেই মামলায় যে আইনজীবী ও লক ক্লার্করা অভিযুক্তদের জামিনের সঙ্গে জড়িত ছিলেন তাদের নোটিশ দিল সিবিআই। বৃহস্পতিবার হলদিয়াতে সিবিআই এর অস্থায়ী অফিসে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাই খুনের ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় দাপটে তৃণমূল নেতার নাম যুক্ত রয়েছে। এবার সেই তৃণমূল নেতাদের যারা জামিন করিয়েছিলেন যে আইনজীবী ও লক ক্লার্করা তাদের হাজিরার নোটিশে জোর গুঞ্জন ছড়িয়েছে কাঁথিতে। আমি